সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা ফিরোজ সুমি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আমাদের সকালটাকে অন্যরকম করে তোলার জন্য স্টুডিওতে রয়েছেন আমাদের সকলের খুব প্রিয় ব্যক্তিত্ব এবং সেই সাথে প্রিয় শিল্পী ডক্টর নাশিদ কামাল তার সাথে গল্প গানে আড্ডায় সময়টা কাটাবো এবং সেই সাথে আজকে যেহেতু একেবারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আমরা আমাদের মাটির গান ভাটির গানে মেতে উঠি তাই শুনবো লোকসঙ্গীত শুভ সকাল আপা কেমন আছেন মাশাআল্লাহ ভালো আছি সালাম আলাইকুম সবাইকে আর তুমি এত সুন্দর করে আমার কথা বললে প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠাটা তো একটা নিজের জীবনের জন্য একটা গৌরব উজ্জ্বল মুহূর্ত আর তোমার মতন একটা গুণী মানুষের কাছ থেকে শুনলাম আমাদের অনেক বড় পাওয়া আপনার মুখ থেকে এত সুন্দর কথা শুনতে পারা এবং সত্যিকার অর্থে প্রিয় মানুষ এবং প্রিয় ব্যক্তিত্ব এজন্যই আসলে কথাটা বলা আমরা গান শুরু করব তবে তার আগে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে একটু শুভ সকাল বিনিময় করতে চাই অবশ্যই সজীব ভাই রয়েছেন কিবোর্ডে মিলনদা তবলায় দোলত ভাই গিটারে অক্টোবরে বিদ্যুৎ দাস শুভ সকাল আমার তরফ থেকেও কোন গান দিয়ে সকাল শুরু করব আপা আমার দাদুর একটা বিখ্যাত এটা গানটি হচ্ছে বিচ্ছেদী গান এবং বিচ্ছেদী গানের মধ্যে যেভাবে ভাবনাটাকে দেওয়া যায় সেটা মেলে দিচ্ছি সকালবেলা মাধবী বনেতে বন্ধু
বিচ্ছেদের গান, বিচ্ছেদের একটা ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি আমি আলাদাভাবে কথার মাঝে খুঁজি সেটাও যেমন খুঁজে পাবো, সুরের মাঝেও আসলে খুঁজে পাওয়া যায় এবং একদমই নিজের মনের কথাগুলোকে মনে হয় যেন ফুটিয়ে তোলা এবং লোকগানের আসলে বিশেষত্বই এটা, আমাদের সকলেরই সাথে একদম একাকার হয়ে যায় কথা এবং সুর। কি ভালো লাগে না? একদম। এবার পছন্দ করেছি দেহতত্ত্ব থেকে, এটাও আরেক ধরনের, যেখানে কবি লিখছেন এবং আমরা তার সাথে সাথে নিজেরাও সেই বোধটা আমাদের আসছে। কোহনু রঙ্গে বাঁধাছো ঘর খানা মিছা দুনিয়ার মাঝে গোসাই ঘর খানা মিছা দুনিয়ার মাঝে গোসাই জি কোন রঙে পুতুর হাড়ির ঘর খানা চামেলার ছাউনি বন্ধে বন্ধে জোড়া আছে বন্ধে বন্ধে জোড়া ওরে তাহার মধ্যে হাই হাই পাখি ছুটিলে না দেয় ধর গোসাই জি কোন রঙ্গে বাঁধাছো ঘর খানা মিছা দুনিয়ার মাঝে গোসাই জি কোন রঙ্গে কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসে ও তোর জৈবন কাল গেল রসে ও তোর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কোনো রঙ্গে
পতু দন্ত পড়িবে চুলো পাকিবে যৌবনে লাইকা যাবে মাটি ও তোর দন্ত পড়িবে চুলো পাকিবে যৌবনে লাইকা যাবে মাটি ও তোর অসাধারণ অসাধারণ একটা পরিবেশ, মানে প্রতিদিন একবার করে মনে হয় এই কথাটা আমার বলতেই হয়, এবং দেখা যায় যে একবার না, আমি আসলে অনেকবার বলতে চাই কিন্তু তারপরেও সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না। আমি সবসময় বলি যে তোমাদের টেলিভিশনে আসলে ওনাদের সাথে গাইবার জন্য আমার একটা তৃষ্ণা থাকে। সবাই একই অভিব্যক্তি প্রকাশ করে থাকে, আসলে গুণী মানুষদের সান্নিধ্য পেতে সবার ভালো লাগে। যেমন আমার এই জায়গাটাতে বসতে অনেক বেশি ভালো লাগছে, এবং সেই সাথে একটা কথা একটু জানতে ইচ্ছা করছে, এই গানটার আমরা অন্য একটা সুরে শুনতে পাই এখন খুব, এ প্রজন্মের যারা শ্রোতা রয়েছে তাদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। সেক্ষেত্রে আসলে এই যে লোকধারার গানের সুর বলি বা কথা বলি, কথারও অনেক জায়গায় পরিবর্তন আমি লক্ষ্য করলাম, তো এই যে কথা গানের কথা এবং সুরের পরিবর্তন, এটা আসলে কতটা কাম্য, এবং সেই সাথে এটা যাতে না হয় তার জন্য কি করণীয় রয়েছে? আসলে এটা বলা খুব মুশকিল, কারণ হচ্ছে যে অন্য দেশের গানেও আমি দেখেছি লোকজ যে গান, যেমন আমাদের বাংলাদেশেই আমরা অনেক গান গাই লালনের গান, যেগুলো আমরা পশ্চিম বাংলাতে একদম ভিন্ন সুরে শুনি, এটা আমি অবশ্য অন্য সুরে শুনি নাই, তবে বাণীটা ঠিক রেখে সুর পরিবর্তন হবে, যুগে পরিবর্তন হবে, প্রজন্মে পরিবর্তন হবে। যেমন নজরুলের গান বা রবীন্দ্রনাথের গান, এটা একটা বাঁধা ধরা নিয়ম আছে, স্বরলিপি করা আছে, সেই জন্যই তো এটা পল্লীর সঙ্গীত, কারণ মানুষের হৃদয় নিঃসৃত যে গান সেখানে তুমি ব্যারিয়ার্স রাখতে পারবে না, খাঁচার ভিতরে তুমি ভরতে পারবে না, যে গান মানে জনশ্রুতিতে একের থেকে অপরের কাছে যাবে ওটা একটু একটু বদল হবে, লোকমুখে ফিরে ফিরেই তো আমাদের লোকসংগীত বদল হবে, সেটাই কি অসাধারণ। আমার মনে হয় যে তার জন্য আমাদের অত বিচলিত হবে, মূল কাঠামোটা ঠিক থাকলেই আমাদের ভালো লাগবে। আর আরেকটা কথা হলো যে বাণীটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেটা যেই সুরেই হোক না কেন, সেটাই হচ্ছে মূল কথা, মানে বাণীর যে ভাবার্থ সেটা যেন সবার মাঝে পৌঁছে যায়, এটাই হচ্ছে মূল কথা। পরের গানে চলে যাই আপা। পরের গান পছন্দ করেছি ভাটিয়ালি। এই একই ধারায় বলতে হয় যে কবি জসিমউদ্দিন যেমন, উনি গ্রামের থেকে এই গানগুলো সংগ্রহ করে এনেছিলেন, কিন্তু সব সুর তো গ্রামের সুর উনি রাখেননি, কিছু কিছু সুর উনি নিজেও দিয়েছেন আমার গহীন গাঙ্গে, তাতে তো কোনো দোষ হয়নি, সেই গানও আমরা উপভোগ করেছি একদম। আমার গহীন গাঙ্গের নাইয়া
আমার গহীন গাঙের নাইয়া, আমার গহীন গাঙের নাইয়া, তুমি অফুর বেলায় নাও পায়া যাও রে, ও দরদি কার বাপানি চাইয়া গো আমার গহীন গাঙের নাইয়া, আমার গহীন গাঙের নাইয়া। ওই না গাঙের আহাকের বাঁকে আমার বন্ধুর দেশ, কলা বনে বাউড়ি বাতাস দোলাই মাথার ক্যাশুরে, বন্ধু দোলাই মাথার ক্যাশ, গহীন গাঙের নাইয়া, আমার গহীন গাঙের নাইয়া, তুমি অফুর বেলায় নাও পায়া যাও রে, ও দরদি কার বাপানি চাই গানের সাথে। এই যে সক্ষতা, এই সক্ষতার বয়স হলো কত? যত আমার সমান তাই বলবো। এত মানে এত ভালোবেসে গান গাওয়া, এবং একটা হচ্ছে গান তো আমরা সকলেই গাই, ভালোবাসার গাওয়ার মধ্যে, আদর করে গান গাওয়ার মধ্যে একটা অন্যরকম কি বলবো চিহ্ন থাকে। আমার মনে হয় ছোট থেকে
আমার দাদু তো খুব, আমি যখন মাত্র 2 বছরের ছিলাম উনি তখন মারা গিয়েছেন, তো সবসময় চাচা ফুপুদের কাছে, আর আমার বাবার গান গাইতেন না কিন্তু ওনারও একটা লঙ্গিং ছিল নিজের বাবার জন্য, ওনাদের ভালোবাসাটা বোধহয় আমি গ্রহণ করেছি যে এই গানগুলো ভালোবেসে গাইতে হবে, সংরক্ষণ করতে হবে, এগুলোকে আবার আমার পৌঁছে দিতে হবে নতুন প্রজন্মের কাছে। এমনকি আরমিন যে আমার মেয়ে, ও ইংরেজি গান গায়, নিজের লেখা গান গায়, তাও আমি ওকে সমানে বলতে থাকি যে মা আমার দাদুর গানগুলো কিন্তু তুমি ভুলো না। পরের গানে যাব কি গান, পরের গানে যাব, এটাও খুব একটা, এটাও আমার ভালোবাসার গান। আব্দুল করিম ছিলেন আব্বাসউদ্দিন আহমেদের ছোট ভাই এবং আমাদের পরিবারের যত ভাওয়াইয়া সবগুলো উনি রচনা করেছেন, যেগুলো আমার ফুপু ফেরদৌসি রহমান বিখ্যাত করেছেন সেগুলো উনি পরবর্তীতে লিখেছিলেন। ওনার মধ্যে সেই কুচবিহারি ভাষার, ভাওয়াইয়া ভাষার ওনার একটা ফ্লেয়ার ছিল, তো ওনার পছন্দ থেকে, ওনার লেখা গান থেকে। ওই দেখ ঘুর 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 করিয়া উড়ানি কই তোর টাহা ছাই ছাই উড়িয়া পড়ে, ওই দেখ ঘুর 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 করিয়া উড়ানি কই তোর টাহা ছাই ছাই উড়িয়া পড়ে, ওরে মুখত পড়িয়া সেই না কই তোর বয়সীর ভরে রে, ও মুই কেনি বাবাড়িনু বয়সীর ভরে রে, উমর বসনে দেহানা মানে রে, উমর বসনে দেহানা মানে, ওরে এমন দিনে সোনার কই তোর রে, ওমর উড়ানি কই তোর রে, ওই দেখ ঘুর 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 করিয়া উড়ানি কই তোর টাহা ছাই ছাই উড়িয়া পড়ে, ধবলা কই তোর রে, আজি উড়িয়া যারে ধবলা কই তোর রে, ও তুই গগনে মেলাও রে পাখা রে, ও তুই গগনে মেলাও রে পাখা, ওরে নাহারির জৈবন ভুবন বাতাস রে, একটা
নৃত্য শৈলীর কি বলবো যে সংযোজন কিংবা মিল অন্তমিল যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আছে এবং এটার মধ্যে একটা চিত্র দেখতে পেলাম, আপনার গায়কিতে দেখতে পেলাম, শব্দগুলো দেখতে পেলাম, সুরে দেখতে পেলাম। তুমি নিজে এমফিল করছো তো সঙ্গীতে, সেই জন্য তোমার দেখতে পাওয়াটাও খুব সুন্দর। আসলে গানের মধ্যে যদি নৃত্য না থাকে তাহলে তুমি গানটাকে ফুটাবে কি করে? কারণ মানুষের সবগুলো মিলেই তো একটা মানুষ, তাই না? নাচ, গান, বাজনা আর সাহিত্য, এগুলো সব মিলে। এবং গ্রামের মানুষ কিন্তু, আমি তো অনেক গ্রামে গ্রামে গিয়েছি, এই সমস্ত গানের পারফরমেন্স দেখেছি, আমি তো অনেক মানে অনেক পরিশীলিত করে পারফরমেন্স করলাম, ওরা যে কী মজা করে, কী আনন্দ করে ভাবাইয়া গান করে, এবং নারী পুরুষ তাদের মধ্যে কোনো বিভেদ নাই, ওরকম জামা কাপড় পরে যেটা গানের সাথে সম্পর্কযুক্ত, যেমন গম্ভীরা তোমরা দেখেছো, সেরকমভাবে ভাবাইয়া গানের মধ্যেও একই রকম খুব সুন্দর, মানে যেটা তুমি বললে পরিবেশটাকে তৈরি করার জন্য নাটকীয়তা আছে, নাটকীয়তা। হ্যাঁ, আমরা একেবারে শেষে চলে এসেছি। আমার মনে হয় যে প্রিয় ব্যক্তিত্ব যে কথাটা একদম শুরুতে বলেছিলাম, এই মানুষজনকে যখন সামনে পাই তখন অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সময় শেষ আজকের মতো। অনেক ভালো লাগলো, অনেক 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 বেশি কৃতজ্ঞতা আমাদের এই যে ডাকে সাড়া দিয়ে সকালটাকে সুন্দর করে তোলার জন্য। শেষ গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শক, ছোট্ট করে বিদায় নিয়ে নেই, সবাই অনেক ভালো থাকবেন আর ছুটির দিন আসছে সামনে, অনেক সুন্দরভাবে উপভোগ করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আরো একবার শুভ সকাল। সুরে তোমার মধু ছড়ে রং ধরে মোর মনে, সুরে তোমার মধু ছড়ে রং ধরে মোর মনে, ওরে শুকনা গাঙ্গা।